একটা খুশি খুশি ভাব চলে আসে, এটা সত্যি সত্যি আসে, তখনই মনে হয় যে পুরো দেশটা যেন একটা আনন্দে নেচে উঠল। ছোটবেলায় ঈদের দিন আমরা বন্ধুবান্ধব মিলে পাড়ার যত ছেলে মেয়ে ছিলাম আমরা সারা দিন একসাথে থাকতাম, সেই খাওয়ার আনন্দটা এখনও বোধ হয় আমি ভুলতে পারি না এই বয়সে। আমি ছোটবেলা থেকে এনজয় করি, যে কোনো উৎসবই তো একটা আনন্দের, এবং ধর্ম তো সবার, উৎসব তো সেইভাবেই সবার, সবাই উপভোগ করে। আমি মনে করি যে এই যে কথাটা বললেন রমজান মাস এলেই একটা খুশি খুশি ভাব চলে আসে, এটা সত্যি সত্যি আসে। মানে রমজানের এই খুশি গানটা যখন বাজে সে ছোটোবেলা থেকে শুনে আসছি, তখনই মনে হয় যে পুরো দেশটা যেন একটা আনন্দে নেচে উঠল। কোথায় দুঃখ চলে যায়, কোথায় বেদনা চলে যায়, একটা আনন্দের জোয়ার বইতে থাকে। আমি এবারের রমজান মাসে আমি মনে করি যে প্রত্যেকবারের মতনই আমার যত পরিচিত জন আছে, যত অপরিচিত জন আছে, সমস্ত মানুষকে, সর্বধর্মের মানুষকে আমি ঈদের শুভেচ্ছা জানাই। ছোটোবেলায় যখন ছোট ছিলাম পাড়ার সবাই যখন নতুন জুতা কাপড় চোপড় পরত, আমার বাড়িতে আমার জন্য নতুন কাপড় চোপড় আসতো, এবং পাড়ার অনেকে প্রতিবেশীরা আমার যাদেরকে আত্মীয়র চেয়েতে বেশি ছিল তারাও দিতেন। এখনও তাই সামর্থ্য অনুযায়ী যতটা পারি আমার সাথে যারা আছেন, আমার সাথে যারা কাজ করেন, আমার ছোট যারা, সবাইকে আমি পারলে কিছু না কিছু চেষ্টা করে দিতে। ছোটোবেলায় ঈদের দিন আমরা বন্ধুবান্ধব মিলে পাড়ার যত ছেলে মেয়ে ছিলাম আমরা সারা দিন একসাথে থাকতাম, এবং কে যে কোথায় খাচ্ছি, কতবার খাচ্ছি, এই বাড়িতে ঢুকছি সেখানে খাওয়া, ওই বাড়িতে ঢুকছি সেখানে খাওয়া, সেই খাওয়ার আনন্দটা এখনও বোধ হয় আমি ভুলতে পারি না এই বয়সে। এতে বললাম যে ঈদ আসে আনন্দের বার্তা নিয়ে, সকল দুঃখ, সকল বেদনা, সকল শোক ভুলিয়ে দিয়ে ঈদের আনন্দটা যেন সারা জীবন, সারা বছর থাকে, সেটাই হচ্ছে আমার প্রত্যাশা। এবং দর্শকদেরকে, আমার বন্ধুদেরকে আমি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি।